তোমরা সকলে কেমন আছো? আশা করব ভালো আছো। আর আমার চ্যানেল রিয়াজ বলি তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে ঘড়িতে 10টা, আজকে যেহেতু সানডে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। রান্না বান্না তেমন কিচ্ছু নেই, ডাল মাংস সব করে রাখা, শুধু ভাতটা করব আর একটু দেরি করেই করব। আর এখন একটু ম্যাগি বানাবো, চা বানাবো, সকালের একটু ব্রেকফাস্ট করতে হবে। ওইটা জল ফুটে উঠেছে, ওর মধ্যে এখন ম্যাগিগুলো দিয়ে দিতে হবে। তো চলো ঝটপট করে সকালে ব্রেকফাস্টটা করে ফেলি। ম্যাগি বানানোর জন্য প্যানে পরিমাণ মতন আমি জল নিয়ে নিয়েছি। আর এক একজন এক এক রকমভাবে ম্যাগি বানায়, তো আমি আমার পদ্ধতিটা বলে দিচ্ছি। তো প্রথমে গরম জলতে চাপিয়ে দিয়েছি, আর ম্যাগিগুলোকে কি করব, একটা বাটিতে আমি ঢেলে নেব আর ম্যাগি মশলাগুলোকে আলাদা করে নেব। এবার ম্যাগি খেতে খেতে ভাবছিলাম যে আমি একবার গ্যাংটকে গেছিলাম ঘুরতে, ওখানে ম্যাগি দিলে এত টেস্টি লাগতো না খেতে। আসলে পাহাড়ের জায়গায় না, ঘুরতে গেলে দেখবে মোমো ম্যাগি এগুলোর স্বাদই পাল্টে যায়। তো ভাবছিলাম যে এবছর আর কোথাও ঘুরতে যাওয়া হলো না বাইরে। তো দেখো, এই যে ম্যাগি মশলাটা এই দিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম, আর এক মিনিট মতন এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার তোমরা ভাবতে পারো এটা তো অন্যভাবে তৈরি করছো না, ওই যে বললাম এক একজন এক এক রকমভাবে তৈরি করে। তো এক মিনিট ফুটে উঠলেই এই যে এবার ম্যাগিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি এগুলোকে যেরকম করে ম্যাগি রান্না করে নর্মাল ওয়েতে ওরকমভাবেই করব। এরকম করে খেয়ে দেখো, বেশ ভালো লাগে, মশলাটা মিশে যায়। তো দেখো এবার আমি পাল্টে দিচ্ছি। আমি কেন মশলাটাকে আগে একটুখানি ফুটিয়ে নিই, পরে মশলাটা দিলে না কীরকম উপরে উপরে কেমন একটা দলা দলা পাকিয়ে যায়, তো আগে যদি একটু ফুটিয়ে নিই তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি অনেক রকমভাবেই ম্যাগি খাই, এর মধ্যে পেঁয়াজও কুচিয়ে দিই, কখনো ক্যাপসিকামও দিই। তো আজকে ওই সমস্ত না দিয়ে প্লেন আমি যেরকমভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এদিকে রেডি হয়ে গেছে ম্যাগি, আর এদিকে চার জন্য চাপিয়ে দিয়েছি জল, এটা ফুটছে। আর আমরা সকালে লিকার চাই খাই, তো এটাও ঝটপট করে করে নেব। যারা চা খেতে ভালোবাসে তাদের তো সবসময় চা না হলে চলেই না, কিন্তু চাটা এই শীতকালে যেন একটা অন্য মাত্রা এনে দেয়। বেশ ভালো লাগা দিনের শুরু এটা দিয়েই শুরু হয়, এই চাটা ভালো হলে দিনটাও যেন ভালো হয়ে যায়, এরকম একটা ব্যাপার। মোটামুটি আমি সমস্ত রকম রান্নাই পারি, কিন্তু চাটা না বানাতে পারতাম না। এই চা বানানো শিখেছি আমি আমার হাজবেন্ডের কাছ থেকে। বাপের বাড়ি বিয়ের আগে তখন তো মাই সমস্ত কিছু রান্না বান্না করতো, আমি স্পেশাল আইটেম রান্না করতাম, কিন্তু এই চা বানানোটা পুরোপুরি হাজবেন্ডের কাছ থেকে শিখেছি। আদা বানানো, মানে আদা দিয়ে চা বানানো বা দুধ চা কীভাবে বানাতে হয়, কতটা পরিমাণ দিতে হয়, আমি চাটাই বানাতে পারতাম না, কিন্তু বিশ্বাস করো এখন চা বেশ ভালো বানাই। হাজবেন্ডের মতন অতটা ভালো পারি না, কিন্তু তবু বেশ ভালো বানাই। তো এই দেখে গল্প করতে করতে চাটাও আমার তৈরি হয়ে গেল। তো এই হচ্ছে আমার 5 মিনিটে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো এই যে চলে এসেছি এই রুমে, আর এখন ব্রেকফাস্টটা করব। আর এদিকে চলছে টিভি, আর এরাজন বসে আছে। কি গো, সবাই তো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং, এটা কারো কেউ গুড মর্নিং বলে নাকি? তো যাই হোক, ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখা করতে কে এসছে? এঞ্জেল এসছে। এঞ্জেল তুমি কেমন আছো বলে দাও তো সবাইকে, যে আমি ভালো আছি ঠান্ডার মধ্যে। ঠান্ডা পড়লে আমরা ভালো থাকি, বরঞ্চ গরম পড়লেই কষ্ট হয়। তো এই যে এঞ্জেল চলে এসছে আমার কাছে, ও আমি আসলে খুব আনন্দ পায়, মজা পায় বাড়িতে লোক আসলে। ও বাবা, চোখ বন্ধ হয়ে আসছে ঘুমে। দেখো এঞ্জেলের অবস্থা, দেখো চোখ বন্ধ হয়ে আসছে ঘুমে। থালা বাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে আমার, আর এদিকে রান্না করবো বলে চাল রেখে দিয়েছি, এটা ধুয়ে দিয়ে দেবো। আগে তো এগুলো সব আগে ওভেনটা চড়িয়ে নিই, এটা ধুয়ে চাপিয়ে দিয়েছি। আর এদিকে যত থালা বাসন ছিল সব এগুলো নিচে এরকম করে সুন্দর করে গুছিয়ে দিয়েছি, আর এখন ভাতটা হলে ব্যাস হয়ে যাবে। ভাতটা তো ওদিকে হতে থাকছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আজকে সানডে, আজকে ভাবলাম একটুখানি ঘুরতে টুরতে যাবো হাজবেন্ডের সঙ্গে, কিন্তু আজকে এমনি ওর কোনোদিন ছুটি থাকে না। বাট আমি ভেবেছিলাম বিকেলের দিকে হয়তো একটু ঘুরতে যেতে পারবো, বাট আজকে আজকে খেলা আছে, ফাইনাল আছে ফুটবল, তো হাজবেন্ড কোথাও বেরোবে না, বাড়িতেই থাকবে, আর আজকে আমার ঘুরতে যাওয়া হলো না। তো যাই হোক, এটাও একটা বড়ের সঙ্গে বসে খেলা দেখার মজাটাও আছে, আজকে আলাদা থাকবে।
তো আজকে মানে সকালবেলায় উঠে মানে এগুলো তো সব গোছানোই ছিল, আর থালা বাসনও ঠাকুরের ধোয়া হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। বাস এখন স্নান করে পুজো দেব আর খাওয়া দাওয়া সারবো। এরকম চট জলদি হলে না বেশ ভালো হয়। আর এদিকে দেখি বাচ্চা কতদূর কী হচ্ছে না হচ্ছে সেটা একটু দেখতে হবে মাঝে মাঝে। এখনো দেরি আছে হওয়ার, একটুখানি ওইটা কুকুর দিয়ে আবার কথা বলেছি। আমার স্নান করা হয়ে গেছে কমপ্লিট, আর এখন যাব পুজো দিতে। তো চলো পুজোর ঘরে যাই আমরা। ঠাকুরের ফুল তুলসী পাতা সমস্ত কিছু তুলে নিয়ে এসেছি, থালা বাসন তো আগেই ধুয়েছিলাম, তো এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেবো। আসলে ব্যাপারটা হয়েছে আমি না রোজ ফুল পাই না, তো আজকে ফুল পেয়ে আমি এত খুশি হয়েছিলাম, গাছের থেকে ফুল নিজে হাতে তুলে নিয়েছি। আর সুন্দর করে ঠাকুরকে এরকমভাবে সাজিয়ে যদি পুজো দেওয়া যায় তো মনটাও ভালো হয়ে যায়, তো আমি ভাবলাম তোমাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিই। দিয়ে আমি দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি, থালা বাসন ধুয়ে রান্নাঘর সব গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি, আর এখন বাস ওই যে টিভি দেখছি, টিভি দেখে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে আবার কথাবার্তা বলবো। হাজবেন্ড এখনও বাড়িতে আসেনি, ওর আজকে অন্য জায়গায় ডিউটি পড়েছে, তো ওখান থেকে কখন আসবে কোনো ঠিক নেই, তো আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপর সন্ধ্যাবেলায় আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসছি। তো এখন আমরা একটু বাইরে বসে আছি, আমরা বলতে এই আমি আর এঞ্জেল, বাড়িতে তো আর কেউ নেই। সত্যি কথা বলতে আজকে না বোর হয়ে যাচ্ছি, হাজবেন্ড আজকে আসতে এত দেরি করবে ভাবতে পারিনি, ও বাড়ি আসলে বাকি কাজগুলো করব। তো সন্ধ্যাবেলা আটা মেখে রেখে দিয়েছিলাম, হাজবেন্ড তো চলে এসেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি এদিকে রুটি বানাচ্ছি, আর কিছু থালা বাসন আছে ওগুলোও মেজে নেব। আর দেখি হাজবেন্ড কী কী নিয়ে এসছে, এখানে অনেক কিছু নিয়ে এসছে, এখানে আলুর টিকিয়া নিয়ে এসছে, জেমস এনেছে, চকলেট এনেছে, লেজ এনেছে, আর এখানে না গজা নিয়ে এসছে, গজা খেতে আমি ভীষণ ভালোবাসি, তো ও আমাকে নিয়ে মানে এনে দিয়েছে, তো এখন একটু টেস্ট করে দেখার পালা যে কেমন। দারুণ দারুণ খেতে, বিশ্বাস করো এটা স্টোর করেও রাখা যায়, তার জন্য বেশি করে নিয়ে এসছে, দুদিন ধরে আমি খেতে পারবো, একটু বেশি করেই নিয়ে এসছে। মিষ্টি জাতীয় জিনিস খেতে আমি খুব পছন্দ করি। আর এখন এই যে রাত্রেবেলা ডিনারটা করব আলু টিকিয়া দিয়ে আর রুটি দিয়ে আমি ডিনারটা কমপ্লিট করব। আর এদিকে আজকে ওয়ার্ল্ড কাপ আছে, মেসি জিতে গেছে আর আর্জেন্টিনা জিতে গেছে, সেও তো আমার আজকে মন খুব ভালো, হাজবেন্ডেরও মন ভালো, মানে সব শেষে যার শেষ ভালো তার সব ভালো। তো যাই হোক, আজকে দেখে এত ভালো লাগছিলো না, যেহেতু আজকে মেসির লাস্ট খেলা, আর তাতে ওয়ার্ল্ড কাপ, ফুটবলের ওয়ার্ল্ড কাপ তো 4 বছর অন্তর অন্তর আসে, তাতে সবাই মানে আমার মনে হয় সকলেই খুব খুশি হয়েছে, তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, বেশ ভালো লাগছিলো দেখে, ভিডিওগুলো তুলতে পেরেছি। আর তোমরাও জানিও তোমরা কারা কারা ওয়ার্ল্ড কাপ দেখতে পেরেছো কমেন্টসে কিন্তু জানাতে ভুলো না, এটা একদম লাস্ট মুমেন্টে আমি ভিডিওটা ক্যাপচার করতে পেরেছিলাম, এত দেখে ভালো লাগছিলো না। তো যেতে যেতে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো আজকের জন্য বাই, গুড নাইট।